এখন যেহেতু ডিসিশন নিয়ে ফেলেছে যে আমরা এখন ফ্লাটার ফ্রেমওয়ার্কটা ইউজ করবো, সো ফ্লাটার ফ্রেমওয়ার্কটা ইনস্টল করার ইউজ করার আগে প্রথমে এটার কতগুলো কম্পোনেন্ট বা ইম্পর্টেন্ট সফটওয়্যারগুলো আগে ইনস্টল করে নিতে হবে। ফ্লাটার ডট ডেভ যে ওয়েবসাইটটা আছে সেটাতে সব কিছুর ডকুমেন্টেশনগুলো কীভাবে স্টেপ বাই স্টেপ করতে হবে সেগুলো মোটামুটি সব কিছু ঠিকভাবে বলা আছে। আমি যেহেতু ম্যাকওএস ইউজ করতেছি, ম্যাকওএসে কীভাবে করতে হয় সেটা আমি একটু বুঝিয়ে দিচ্ছি, আমি উইন্ডোজেরটাও হালকা দেখাই দিব পরে। সো ফ্লাটারের জন্য সিস্টেমের একটু রিকোয়ারমেন্ট আছে, যেমন ডিস্ক স্পেস 700 MB থাকতে হবে এবং ম্যাকওএস 64 বিট থাকতে হবে, এবং এই জিনিসগুলো অলরেডি আমার কমান্ড লাইনে অ্যাভেলেবল থাকতে হবে। ব্যাশ, কার্ল, গিট, মেক ডিরেক্টরি, রিমুভ, আনজিপ, হুইচ। এরপরে হচ্ছে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ফ্লাটার এসডিকেটা ডাউনলোড করতে হবে, এবং ডাউনলোড করার পরে এখানে যে এক্স্যাক্টলি যে স্টেপসগুলো বলা আছে সেই স্টেপসগুলো যদি আমরা ফলো করি এভাবে, সো তাহলে আমি যখন টার্মিনাল অন করি, টার্মিনাল অন করার পরে আমি যদি ফ্লাটার ডক্টর লিখি তাহলে আমাকে কিছুক্ষণ পরে একটা রিপোর্ট দিবে যে ফ্লাটারটা ঠিকভাবে চলার জন্য আমার কী কী ইনফরমেশন, কী কী আমার ডিপেন্ডেন্সিস লাগতো, সেই ডিপেন্ডেন্সিসগুলো ঠিক আছে কি না। আচ্ছা, আমি তাহলে একটু অপেক্ষা করি। যেমন প্রথম বললো ফ্লাটারের যে বর্তমান ভার্সনটা ছিল সেটা ঠিক আছে, যেমন দেখো আমার স্টেবল ভার্সন কোনটা ছিল, May 7, 2019 পর্যন্ত 1.5.4 ছিল, এইটা কিন্তু আমার অলরেডি আছে। এখানে কি বলছে যে আইও অ্যান্ড্রয়েড কি টুল চেনটা আমার ঠিকভাবে আছে, অ্যান্ড্রয়েড এসডিকে ভার্সন আমি এটা ইউজ করতেছি, আইওএস টুল চেন আমার ঠিকভাবে আছে, অ্যান্ড্রয়েড স্টুডিওটা আমার ভার্সনটা ঠিক আছে, ইন্টেলাইজে ঠিক আছে এবং ভিএস কোডটা আছে। আচ্ছা, এই তিনটা কেন আসলো সেটা নিয়ে একটু আলোচনা করি। তিনটা আসার কারণ হচ্ছে আমি যে ইউজ করতেছি আমারটাতে ইন্টেলাইজেও আছে, ভিএস কোডও আছে, আবার অ্যান্ড্রয়েড স্টুডিও আছে। সো যখন এক এই ফ্লাটার ডিটেক্ট করবে যে আমার তিনটা সফটওয়্যারই আছে, সো তিনটাতেই ফ্লাটারের যে ইটা আছে, মানে ফ্লাটারের যে আমি একটু দেখাই দিই, কী দেখাবো, ইন্টেলাইজেতেই দেখাই, ফ্লাটারের যদি আমি কনফিগার ইয়েতে যাই, সরি এখানে প্লাগিনসের অপশনে আমার এখানে ফ্লাটার আছে এবং এটা আমাকে ইনস্টল করতে হবে, তাছাড়া কিন্তু এইখানে যে এখানে ও যে ক্রস চিহ্ন দিয়ে দেবে যে আমার ইন্টেলাইজেতে ইনস্টল হয়নি। যদি ধরো শুধুমাত্র ভিজুয়াল স্টুডিও কোডই থাকে তাহলে এই দুটো অপশনই দেখাবে না, তবে আমি যেহেতু আইডিয়া করতেছি যে যেহেতু যারা এটা নিয়ে কাজ করবে তারা অবশ্যই অ্যান্ড্রয়েড স্টুডিওতে আগে থেকে কাজ করছিল এটার আইডিয়া আছে, সো তাদের এই হয় অ্যান্ড্রয়েড স্টুডিও এটা নিয়ে কাজ করতে পারো অথবা ভিএস কোডে কাজ করতে পারো। আমার যেটা রিকমেন্ডেশন থাকবে সেটা হচ্ছে ভিএস কোডে কাজ করা। সো লিনাক্স বা এই তাহলে আমি একটু উইন্ডোজে দেখাই দিই, উইন্ডোজে কীভাবে, সো উইন্ডোজে হচ্ছে 64 বিট লাগবে এবং এই দুইটা থাকতে হবে, গিট ফর উইন্ডোজ এবং পাওয়ারশেল 5.0 থাকতে হবে এবং 400 MB খালি জায়গা থাকতে হবে ডাউনলোড করবা। এরপরে এখানে স্টেপ বাই স্টেপসগুলো খুব ইজিলি বলা আছে, এগুলো ফিক্স করার পরে টার্মিনাল থেকে এইভাবে রান করবো, সরি কমান্ড প্রম্পট থেকে এভাবে রান করবা এবং দেখবা ঠিক আছে কিনা। তবে আমার ক্ষেত্রে যতটুকু আমি কাজ করছি ফ্লাটারে, ফ্লাটারে কাজ করার সময় আমার ম্যাকওএস অথবা লিনাক্সে কাজ করাটা বেশি কমফোর্টেবল মনে হচ্ছে, কারণ হচ্ছে টার্মিনালটা এখানে খুব কমফোর্টেবল। সো এক্সপেক্ট করবো হচ্ছে কি হয় লিনাক্সে অথবা ম্যাকওএসে কাজ করছে, সো কারণ উইন্ডোজে আমি কাজ করতে এই বিষয় এই টার্মিনাল বেজ কাজ করতে কমফোর্টেবল না।